আমাদের দেশের জন্য তো অবশ্যই, কিন্তু বিভিন্ন অনেক দেশে আরও একটি নতুন সাফল্যের পালক যুক্ত হলো প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। বুধবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত WHO এর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, সাইমা ওয়াজেদ 8-2 ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী 5 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আগামী বছরের 1 ফেব্রুয়ারিতে সাইমা ওয়াজেদ তার দায়িত্ব গ্রহণ করবেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাইমা ওয়াজেদের এই সাফল্যে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনও। 10টা ক্যান্ট্রি ভোট, সেই 10টাতে আমরা 8টা আপনার 8টা পেয়েছি বাংলাদেশ। ইজ দ্য ফার্স্ট টাইম এ বাংলাদেশি ক্যান্ডিডেট হ্যাজ বিকাম দি আরডি ফর সিআর। So it's a good outcome. So you're very happy. এদিকে সাবেক টুইটার অ্যাকাউন্টে আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত করায় WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান সাইমা। বিদায়ী পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং এর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। নির্বাচনে সাইমা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিজ্ঞ কর্মকর্তা নেপালের শম্ভু প্রসাদ আচার্য। তিনি 2 ভোট পেয়েছেন। 1997 সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং 2002 সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সাইমা ওয়াজেদ। অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশরাফি দিবা, সময় সংবাদ।